পুজোর আগেই উচ্ছ্বসিত বোলপুরের তৃণমূল শিবির। সিবিআই এর পর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকেলে রাউস এভিনিউ কোর্টে 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। শনিবার তিহার মুক্তির সম্ভাবনা অনুব্রতর। পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। 10 দিন আগে জামিনে মুক্ত হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে অনুব্রত মণ্ডলকে তিহার জেলে আটক করা হয়েছিল, তাতে মানুষের মনে চরম দুঃখ ছিল, চরম কষ্ট ছিল, কিন্তু কিছু করার ছিল না। কিন্তু আজকে জামিন হওয়াতে স্বাভাবিক কারণে সারা বীরভূম জেলার সমস্ত শ্রেণীর তৃণমূলের কর্মী সমর্থক নেতা তারা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত। তারা বিভিন্ন জায়গা থেকে ফোন করে খোঁজ নিচ্ছেন কবে অনুব্রত মণ্ডল ফিরবেন, এবং ফিরলেই বীরভূম জেলায় অকাল দেওয়ালি হবে। তিনি যেদিন ফিরবেন সারা বীরভূম জেলার মানুষ তাকে স্বাগত জানাবে, তাকে অভিনন্দন জানাবে, এবং আগামী দিনে বীরভূম জেলাকে যাতে আবার তৃণমূলের তত্ত্বাবধানে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সবাই তার পাশে এসে দাঁড়াবে। অনুব্রত মণ্ডল মহাশয়ের মিথ্যা মামলায় তিহার জেলা বদ্ধ রাখা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্র শিকার হয়েছে, সেটাই প্রমাণিত হল। কয়েক মাস আগে আমাদের ভাইঝির বেল হয়েছে, আজকে অনুব্রত মণ্ডল মহাশয়ের বেল। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়ের উপরে ভরসা রেখেছিলেন, সেটা আপনারাও দেখেছেন, কারণ তিনি বীরভূম জেলার সভাপতি ছিলেন, এখনও আছেন, আগামী দিনও থাকবেন। বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিল তিলভাবে অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন, পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেলা যাওয়ার আগে পর্যন্ত বীরভূম জেলার যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে, যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে। স্বভাবতই অনুব্রত মণ্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বীরভূম জেলাতে কাজ করছে। 2022 সালের 11ই আগস্ট অনুব্রত মণ্ডলকে গরু পাচারের মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই একই মামলায় 2022 সালে ইডি তাকে গ্রেপ্তার করে। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখলেও পরে তাকে তিহারে রাখা হয়। 2023 সালে গরু পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছিল সুকন্যা মণ্ডল। একই সঙ্গে বাবা মেয়ের স্থান হয়েছিল তিহার জেলে। এরপরেই এই মামলায় বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। প্রতিবারই তার জামিনের আবেদন খারিজ হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার অনুব্রতর জামিনের বিরোধিতা করে। অবশেষে সিবিআই ও ইডির তরফে কেষ্টর জামিন মঞ্জুর হল। 2 বছর পেরোলেও অনুব্রতর পদে কাউকে বসাননি মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের প্রচারে বীরভূমে গিয়ে একাধিকবার কেষ্টর প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে অনুব্রতর অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন সাংসদ শতাব্দী রায়ও। প্রশ্ন উঠছে, জেল মুক্তির পর আবারও কি কেষ্ট জেলা সভাপতির পদে বসবেন? এখন তা সময়ই বলবে। আপাতত কেষ্ট গড়ে খুশির হাওয়া, মিষ্টিমুখের পর্ব চলছে তৃণমূল শিবিরে। নিউজ টাইম।